পেঁয়াজের দামে ছ্যাঁকা খাচ্ছেন আম বাঙালি। তবে শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম বৃদ্ধিতেই নাজেহাল অবস্থা আম জনতার। আর এই সুযোগে চলছে দেদার কালোবাজারি। এবারে এ বিষয়ে নজরদারি চালাতে তৎপর হয়ে উঠেছে টাস্কফোর্স। বুধবার সকাল 11টা নাগাদ উত্তর কলকাতার কলেজ স্ট্রিট সবজি বাজারে হানা দেন টাস্কফোর্সের আধিকারিকরা। রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে 6 সদস্যের একটি দল কলেজ স্ট্রিট মার্কেটে এদিন পৌঁছেছিলেন। কলেজ স্ট্রিট মার্কেটে আমরা লেক মার্কেট, গড়িয়ার মার্কেটে যা দেখেছি, মানিকতলা বাজারে যা দেখেছি সেটারই চিত্র এখানে। ওই 7.55 টাকা বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম আরও কমেছে। পেঁয়াজ আজকে হোলসেল মার্কেটে 38 টাকা এবং 45 টাকা, দু রকম কোয়ালিটি। সেই জন্যে আমরা যেটা আজকে বেশি জোর দিচ্ছি, পেঁয়াজের দাম আমরা আশা করছি 2-4 দিনে আরও নেমে যাবে। আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কাছে খবর আছে যে চায়না রসুন সেন্ট্রাল যেটা ব্যান করেছে সেটা বাজারে বিক্রি হচ্ছে। এটা দামে সস্তা, দেখতে ভালো, কিন্তু মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। সেই জন্য আমরা বলছি যে এটা বিক্রি করবেন না। এটা করলে আপনাদের পুলিশ তুলে নিয়ে যেতে পারে, কনজিউমার অ্যাক্টে আপনাদের আটক করতে পারে। এসব রাস্তায় হাঁটবেন না। অনেকে জানেই না যে এটা নিষিদ্ধ বা এটা খেলে কী হতে পারে। সাধারণ মানুষও জানে না, দোকানদাররাও জানে না। এই জন্য সবাইকে সচেতন করছি যে এগুলো ব্যবহার করবেন না। প্রসঙ্গত, বেশ কিছু জায়গায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছেন কিছু বিক্রেতারা। এই বিষয়গুলি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় বিক্রেতাদের। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।